আজ আমি হিট প্রেসের এই যে আমরা যে মিটারটা দেখছি এটাকে একটু বোঝানোর চেষ্টা করছি। আমরা উপরে দেখছি যে একেবারে উপরে দেখুন এখানে লেখা থাকে টেম্পারেচার, তো আমরা টেম্পারেচার যা আছে আমরা দেখুন যে 300 দেওয়া আছে, আমাদের টেম্পারেচার 300 হয়ে গেছে যার কারণে এই সিগন্যালটা দিয়েছে। তারপরে আমরা সেট 300 দেওয়া আছে, তারপরে আমরা টাইম সেট, এখন আমরা টাইম 151 দিয়ে রাখছি। আমি এখানে 150 সেট করলাম, করে আমরা এখন এটাকে ওকে দিলাম। দেওয়ার পরে এখানে এই যে একটা প্লে বাটন মতো দেখছি, এটাকে প্লে দিলেই আমাদের টাইম কিন্তু শুরু হয়ে গেছে। এরপরে আমাদের এই যে হ্যান্ডেলটা এটাকে আমরা সুন্দরভাবে বসিয়ে দেবো। দেখছেন যে আমি কিন্তু এটা বসিয়ে দিয়েছি এবং টাইম আমাদের অলরেডি উঠছে, অলরেডি টাইম চলছে। আমি 150 দিয়েছিলাম, তো 150 শেষ হইতে একটু সময় লাগবে। আমরা এটা হচ্ছে টি শার্ট এবং আমরা যে হিট প্রেসগুলো করে থাকি, হিট প্রেসের প্রিন্টগুলো আমরা সাধারণত ক্রেস্ট এগুলো করে থাকি, সেগুলোতে 150 টাইমটা এনাফ। যদি আমরা মক করি তখন একটু টাইম বেশি সময় লাগে, তো সেক্ষেত্রে আমরা 250 বা 300 এরকম দিয়ে থাকি। তো এভাবেই আমরা আজ টাইমটা সেটিং দেখালাম, এরপরে আমি আপনাদেরকে প্রিন্টটা দেখাবো। তো আমি মনে করছি যে আপনারা এই টাইম সম্পর্কে যথেষ্ট পরিমাণ ইতিমধ্যে অবগত হয়ে গিয়েছেন। তো দেখুন যে আমাদের টাইম কিন্তু শেষ, এরপরে আমাদের মেশিনের সিগন্যাল দেবে। তো আমাদের মেশিনের টাইম আমরা দিয়েছিলাম, এখন সিগন্যাল দিয়েছে, আমরা এটাকে ওপেন করব এবং সঙ্গে সঙ্গে আমরা এই সুইচটা অফ করে রাখতে পারি, যেহেতু আমার একটু সময় লাগবে কাজে, তো আমি সুইচটাকে অফ করে রাখলাম। তো দেখুন যে আমাদের প্রিন্টটা কিন্তু এই যে এখন কিন্তু প্রিন্টটা কিন্তু কমপ্লিট হয়েছে, প্রিন্ট কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ব্যাক সাইডে একটি প্রিন্ট দেবো। এজন্য ব্যাকের জন্য আমরা হিটটা আবারও দিয়ে রাখি, কারণ আমাদের দেখুন যে আমি ব্যাকে যে প্রিন্টটা দেবো সেটার জন্য আমার টেপ মারার প্রয়োজন হবে না। গেঞ্জিটাকে সুন্দরভাবে আমরা আগে বসিয়ে নিলাম এবং টাইম কিন্তু আমাদেরকে 300 সেট করাই রয়েছে। টাইম অলরেডি আমাদের মেশিন হিট রয়েছে, খুব তাড়াতাড়ি হিট হয়ে গেছে, এখনই সিগন্যাল দেবে। তো এই লেখাটা সবসময় খেয়াল রাখবেন যে এটা কিন্তু উল্টা লেখা হয়। তারপরে আমরা এটাকে সুন্দরভাবে যেখানে প্রিন্টটা বসবে সেখানে আমরা সেট করে নিলাম, ওকে। এরপর আমরা এটাকে প্রেসার দিয়ে দিলাম, দেখুন যে মেশিন কিন্তু সিগন্যাল দিয়ে দিয়েছে উল্টে। এরপর আমরা আমাদের টাইম সেট করা রয়েছে, আমরা ওকে দিলাম। তো আমাদের টাইমটা দেখছেন যে 150 সেট করছিলাম, 150ই রয়েছে। তো আমরা এই প্রিন্টটা শেষ হইলেই দেখবো যে আসলে আমাদের প্রিন্টটা কেমন আসে, একটু ওয়েট করি। তো দেখুন আমাদের টাইম কিন্তু প্রায় শেষের পথে, টাইম শেষ। এখন কিন্তু আমাদের মেশিনটা সিগন্যাল দিয়ে দিল এবং আমরা মেশিনটাকে ওপেন করি। ওপেন করার পর দেখুন যে আমাদের প্রিন্টটা কিন্তু প্রিন্ট। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। দেখলেন যে আমরা কিভাবে এই ট্রাউজার এবং জার্সিগুলো প্রিন্ট করলাম। তো শুধু এটা নয়, আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে আপনারা যদি চান তাহলে আমাদের ফেসবুক লিঙ্ক অথবা ইউটিউবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু আপনাদের নিজস্ব ছবি এবং নিজস্ব ডিজাইনের টি শার্ট কিন্তু আমাদের এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। এটা হচ্ছে একটি এক্সট্রা অপরচুনিটি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ফুল ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ অন কমেন্ট অন শেয়ার অ্যান্ড টেল ইউর মুভমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।